ওরা তখন মাঝে মাঝে শোনাম সল্লা ফের তো চিন্তা করছে সলা করছে কি হ্যাঁ নিচে খৈনি ডোলা ওপরে শোল আর মাল চেঞ্জার মা তোলায় এক রকম উপরে এক মাথায় পাগড়ি মুখে দাঁড়ি আর মাঝখানে বিড়ি ফের তো চিন্তা করছে সয়তানের দাঁড়ি করে কিবে পাগড়ি দাড়ির মাঝখানে বিড়ি ফতোয়া দেওয়ার সময় ভেবে ফতোয়া দিতে হয় ভাই বুঝে বলতে হয় ও বোকারা বলে কি করে আরে বোকারা বিশ্বাস করে কি করে যে পাপ হয় আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা সোনামণি মায়েরা বোনেরা ভাববেন বসে বসে ভাববেন ইসলাম ভাবার নাম জলসা হয়ে যাবে খাবালুক দেবে আর গবাগাব খাবে এর নাম ইসলাম না ইসলাম হাван না এর আগে তাকদির মাসজিদ আমি বলে গেছিলাম যে জলসা শুনতে যখন বসবেন তখন নিয়ত করে বসবেন ধর্মের যেটা আমি না ওটা ভালো করে জানবো বলে জান না আর আমি যেটাকে ধর্ম মনে করি সত্যি কি সেটা ধর্ম ওটা এখান থেকে ট্রাই করব আর কি করে আল্লাহকে পাবো ওটা ভেবে এখান থেকে যাবো কথা বুঝে এসেছে না বুঝে এসেছে কথা বুঝে এসেছে আজ একটা অপ্রিয় সত্য কথা বলে দিয়ে যাচ্ছে আমার আগে আশা রাখি আমার আগে আশা রাখি আমি আপনাদের লাইফ টাইম কানে পড়ে নাই নাই আপনি জিন্দিগি তে শোনেন নাই কিন্তু কথাটা সত্য হতো এই যে আমরা যারা বসে আছি সবগুলো মানুষের বাচ্চা নাকি জন্তু জানোয়ারের মানুষের বাচ্চা মুসলমানদের বাচ্চা হ্যাঁ না না জোরে বলেন মোল্লা জানা যা হবে তো ইনশাল্লাহ কাফন হবে তো ইমাম সাহেব জানা যা পড়বে তো কুলখানা কলমাখানি হবে ইনশাল্লাহ হবে কিন্তু শুনে রাখেন কোরআন সবাইকে মানুষ বলে স্বীকার করে না কোরআন সকলকে মানুষ বলে স্বীকার করে এটাকে শুনেছিলে যদি কোরআন এদেরকে মানুষ বলে মেনে নিত তাহলে বলতো না বালহুম আদাল উলাই আনআম এরা চতুষ্পদ জানোয়ারের সমান ও তারপরে বলছেন বালহুম আদাল চতুষ্পদ জানোয়ারের সমান না এই মানুষের জন্যই বলেছেন যে মানুষের জন্য আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আর এইতে পরে লাপাচ্চ ঘোড়ার ডিম কিছু তো বোঝো এতদিন احسن التقدم শুনেছিলেন আজ গোড়া দিন ফাটিয়ে দিয়ে চলে গেলাম যে আল্লাহ পাক শুনতে মুলাইকা কাল আনাম এগুলো জানোয়ারের সমান বলুম আদল বলুম তা থেকেও আমি তো আমাকে মানুষ মনে করি আপনি আপনাকে মানুষ মনে করেন তিনি তাকে মানুষ মনে করেন কোরআন যাকে মানুষ মনে করে না কবরে ও মানুষ হয়ে যাবে না ওকে মাটিতে শোয়াতে দেরি মানুষকে মাটিতে শোয়াতে দেরি কাপড়ের কাপড় খোলা আগে ও জন্তুর মতো হবে ও জানোয়ারের মতো হবে ও কুত্তার মতো হবে ও শুয়ারের মতো হবে ও বাঁদরের মতো হবে কারণ পৃথিবীতে বাঁদর ছিল কবরের সওয়াল জবাব মানুষের হবে কার হবে যদি বলে এজন্য মাইয়েতের মাথার কাছে দড়িটা খুলে দেয় দেয় কি দেয় দেন যে ফেরেশতা ঢুকে ও ট্যাক্টর দেখে ডিসাইড করে দেবে ও ঠিক করে নেবে মালটা কি আর করতে হবে কি কুকুরের আবার সওয়াল জবাব আছে কথা বলে ছাগলের সওয়াল জবাব আছে গরু সওয়াল জবাব আছে তো কবরে তোমাকে মানুষ মনে করে কাফন পরে শুইয়ে দেবে আর কাফন খুললে ফেরেশতা দেখে নেবে গরুর বাচ্চা শুচে মাল পাবে আরে প্রশ্ন তো হবে তার মানুষের মতো হবে যা আব মানুষের দুটো কোয়ালিটি আছে একদিন আর দুটো বায়ন করা সম্ভব নয় এই মানুষের চেহারায় কবরে থাকবে যারা এক দলের সাবাল হবে আর এক দলের সাবাল হবে না এজন্য এসেছি মানুষ হয়ে অন আল্লাহ চলে যেতে বলেছেন মানুষ হয়ে কি হয়ে যদি বলেন কি হয়ে মানুষ হয়ে আদম থেকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই পর্যন্ত এই লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার দাবি এসেছিলেন এই মানুষকে মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য অমানুষ হয়ে কবরে যাওয়ার জন্য না ওকে মানুষ করে কবরে পাঠানোর জন্য ও মরার আগে যেন মানুষ হয়ে মরে ও যেন গরু ছাগল হয়ে মরে না হাঁস মুরগি হয়ে মরে না ইঁদুর বাদল হয়ে মরে না সুর কুত্তা হয়ে মরে না মরার আগে যেন মানুষ হয়ে মরে ওই মানুষ হয়ে মরার জন্য ওই মানুষ হয়ে মরার জন্য নবী পাঠানো

আমি মানুষকে শ্রেষ্ঠ করেছি শুনে রাখো মনুষ্যত্ব বজায় রাখতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমারা রাসূলের बाउंडা এটা রেখে দাও এটা মনুষত্বের बाउंड्री এটা থেকে নেমে গেলে মনুষত্ব পাওয়া যাবে না তুমি মানুষ হয়ে বেঁচে থাকবে লোকে তোমাকে মানুষ বলবে মোল্লা কাফনের কাপড় দেবে জমজমের পানিতে গোসল দেবে 14 15 মোলবি মিলে কাধে করে নিয়ে যাবে হাফেজে কোরআন তোমার জানাজা পড়ে দেবে কবরে শুয়ে সাবাল জবাব তার আল্লাহর বলে দেবে কিন্তু কবর থেকে ওঠার আগে কাপড়ের ভেতরে মাল চেঞ্জ হয়ে যাবে বাবাজিরা সোনার আল্লাহ জ্ঞানী জানেরা শুধু

সকলে বলেন কেন মানে মাল বুঝতে পায় পৃথিবীতে এই পর্যন্ত যা হয়েছে যা হচ্ছে আর যা হবে কার ইচ্ছা জোরে বলেন কার ইচ্ছা দলিল কি faalul limayurid তুমি ইচ্ছা মতো যা খুশি করো তোমার ইচ্ছা है বলেন তো কোন সময় আল্লাহ নিজের ইচ্ছাকে হাত করে দিয়েছিল। একটা সময় এমন এসেছে যে রব তার নিজের ইচ্ছাকে হাত করে দিয়েছে আর ইচ্ছা আমার নবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে বলুন সোহান আল্লাহ তাই ফের জমিনে রক্তাক্ত হয়ে নবী যখন ফিরে এসেছে

যদি বলো পাহাড় দিয়ে জব্দ করতে তো দুটো পাহাড়ে এমন পিষে দেবো যে কেমন পর্যন্ত তাই চিনতে পারবে না যা গোম পেশার মতো ধুলো করে দেবো আর যদি বলো পাথর বর্ষণ করতে তো বাস চাটিয়াল ময়দান করে দেবো বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন অজ্ঞ মানুষের ভুলে সাজা নেওয়াটা মনুষ্যত্বের কাজ না মানুষের অপরিচিত মানুষের তার লাঞ্ছিত করাটাকে কখনো প্রতিবাদ করে প্রতিশোধ নেওয়া যায় না ওরা যদি আমাকে চিনতো আমাকে জানতো আমি কি আমি কে তারপরে পরে যদি এরকম অত্যাচার করতো তো আলাদা কথা ছিল ওরা তো না জেনেই করেছে আর নাদানের ভুলের তো প্রতিবাদ করা যায় না বদলা নেওয়া যায় না তাই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম আপনি ক্ষমা করে দেন ওদের প্রতি আপনি নারাজ হবেন না মনুষ্যত্বের এটা মাপকাঠি 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 মানুষ হয়ে যদি ফিরে যেতে চান তো উম্মতে মুহাম্মাদি হয়ে নবীর সুন্নতের কাছে গোলামি করতে শিখে যান যদি মানুষ হয়ে মরতে চান তিনি ওই মানুষ বানিয়ে দিয়ে চলে গেছেন যে মানুষের কথা যদি পৃথিবী স্মরণ করলে শ্রদ্ধায় মাথা নামিয়ে দেয় তিনি সে মানুষ বানিয়ে দিয়ে চলে গেছেন তারিখের কিতাবে পাওয়া যায় মাস সাত বিষয় মারা গেছেন আসমানে ফেরস্ত খুশিতে নেচে গেছে আল্লাহর আজ পর্যন্ত সেদিন ঝুমতে শুরু করেছে আর একেবারে আনন্দে মাতুয়ালা হয়ে গেছে তো জিজ্ঞাসা করছে কেন নাচিস বল বলছে সাত বিন মাছ আসছে আজ জানতে দিদার করতে সাত বিন মাছ আসছে আল্লাহ আমাদের সাথে সাত বিন মাছের দেখা হবে তাই খুশিতে আমরা আজ নেচে গেছি তীর থাকতে পারছি না নবীর সাহাবি দুনিয়া ছেড়ে চলে যাবে আর আসমানের ফেরেস্তারা খুশির বন্যা বোয়াবে মানুষ বানিয়ে মানুষ বানিয়েছিলেন আজ ও মানুষ বানানোর ফিকি চলছে মনুষ্যত্ব বানানোর ফিকি চলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি গুনাহ করি বান্দা যদি অন্যায় করে গুনাহ করে তো আল্লাহ মাফ করে দেবে আল্লাহ রসুল বললেন হ্যাঁ মাফ করে দেবেন্লাহ আমারটাও মাফ করে দেবে বলে হ্যাঁ মাফ করে দেবে খানিক পরে বলছে রসুলাল্লা আমারও মাফ হবে আমারও মাফ হবে রসুল বলছে হ্যাঁ মাফ হবে আবার কিছুক্ষণ পরে বলছি রসুলাল্লাহ আমাকেও ক্ষমা করে দেবে তো রসুল বলছি কেন বারবার জিজ্ঞাসা করিস আমি তো বলে চাল্লাহ মাফ করে দেবে বলছি আল্লাহ রসুল আমাকেও মাফ করে দেবে তখন ইমান আনে নাই আল্লাহ রসুল বলছি কি হয়েছে বলতো কেন তুই এমন করে বলছিস মাফ করে দেবে দেবে কি করেছিস কি বলছি আল আল্লাহ ইয়া আল্লাহ এই গল্পটাকে আমার দেশের মৌলবীরা পানি দিয়ে দিয়ে পানি দিয়ে পাতলা করে পাতলা করে না সে ছেলের ডায়রিয়ার থেকে পাতলা করে দেয় আমি আপনাকে গাঢ় করে খাওয়াচ্ছি এক গ্লাসে আমার একটা কন্যা সন্তান হয়েছিল বিবি আমার চোখের আড়ালে তাকে মানুষ করেছে যখন সে চলতে শিখেছে বলতে শিখেছে খেলতে শিখেছে ফুটফুটে হয়ে গেছে আর তার ফুল তার গোটা দেহে যখন সেজে গেছে তখন সে আমার সামনে এনে দেখিয়েছে এই জন্য এখন তাকে দেখে আর তার ঘৃণা হবে না মেয়েটিকে দেখে বড় লোভনীয় ছিল ফুলের মতো ছিল আমি দেখে আদর করে কোলে নিলাম কিন্তু ভেতরের আগুনটা ঠান্ডা করতে পারলাম না জ্বলতে শুরু হলো যে আমি পাড়াতে মুখ দেখাবো তো দেখাবো কি করে আমি সমাজে বাঁচবো তো বাঁচবো কি করে করে তাই আমার মন আমাকে ফোন দিয়েছে দিয়েছে বুদ্ধি বললাম ভালো করে সাজিয়ে দাও দাও আমি আমার আত্মীয়দেরকে দেখিয়ে নিয়ে আসি মেলা থেকে গুলিয়ে নিয়ে আসি যে আমার কত সুন্দর একটা মেয়ে আছে মা বুঝতে পারে না সাজিয়ে কোদাল আর আর একটা সাবল গুছিয়ে দিয়েছি বাচ্চাকে নিয়ে আমি শহরের বাইরে নদীর কিনারায় চলে গেছি মনোরম হাওয়াতে বাচ্চা দাঁড়িয়ে বলছে আব্বা কি সুন্দর হাওয়া বলছে তুমি দাঁড়াও আমি নিজে হাতে গর্ত খুলতে শুরু করলাম আর বাচ্চাটা বারবার জিজ্ঞাসা করছিল আব্বু এখানে গর্ত খুঁজছেন কেন কি হবে মাটি তুলতে গিয়ে অনেক সময় মাটি আমার মাথায় আমার গায়ে লেগে যাচ্ছে আর আমার মাসুম বাচ্চা আমার গায়ে হাত দিয়ে মাটিগুলো ঝেড়ে দিচ্ছে আর বলছে আব্বু তোমার গায়ে ধুলোবালি লেগে যাচ্ছে কেন তুলছো তুমি তার এই করুণ কথা নরম কথাগুলো আমার মতো পছন্দ দিলেতে মোটে আসা করে নাই আমি যখন গর্ত করতে করতে ঘেমে গেছি ওই বাচ্চাটি তার নরম কাপড় গায়ের কাপড়টা দিয়ে আমার কপালের ঘামটা মুছে বলেছে তোমার খুব কষ্ট হচ্ছে বলো আমিও তোমার সঙ্গে একটু সাহায্য করি দাও তুমি ওখান থেকে মাটি তুলে আমার হাতে দাও আমি ফেলে দিচ্ছি তোমাকে আর উপরে ফেলতে হবে না আমার হাতে হাত লাগিয়ে মাটি ফেলেছে গর্ত যখন আমার থেকে বেশি হয়ে গেছে আমি উপরে এসে তার ঘাড় ধরে নিচে নামিয়ে দিয়েছি আর ভেতর থেকে চিৎকার মেরে বলে বলেছা আমাকে তুমি একই করছো এখানে কেন ফেলে দিয়েছ তোলো আমাকে আমি কিছু দেখতে পাচ্ছি না কষ্ট হচ্ছে তার করুণ কথা আমার মোটে আঘাত দেয় নাই আমি মাটি ফেলতে শুরু করেছি অর্ধেক যখন পুঁতে গেছে তখন ওই বাচ্চাটা বলেছা আমাকে তুমি এখানে ছেড়ে দাও জীবনে তোমাকে বাপ বলে পরিচয় দেবো না তুমি আমাকে মেয়েদের দিও না আব্বা তুমি আমাকে ছেড়ে দাও আমি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবো আর আসবো না তার চোখের পানি আর করুন কথা আমাকে কোনো মতে ডবাতে পারে নাই আমি মাটি নিয়ে টানতে টানতে তার টুটি পর্যন্ত যখন ডুবিয়ে দিয়েছি তখন সে ওখান থেকে নিঃশ্বাস ফেলে বলেছে আব্বা আব্বা তুমি আমাকে মেরে ফেলছ আব্বা তার কথাটা চিরতরে ওখানে মাটির তলায় পুঁথে গেছে আমি ফিরে

সাহাবিদের মানুষ বানিয়েছিলেন যে সেখান থেকে ফিরে এসে জীবনের ইনকেলাব ডেকে এনেছে পরিবর্তন ডেকে এনেছে আমার ভাইরা আমার জ্ঞানীজন দা সুধীম অবশ্য আমার সোনামনি মাহিরা বলে আমি মনে করলে আপনাদের বিষখানা কোরানের আয়ত শোনাতে পারতাম কিন্তু না শুনিয়ে রাসূলের এই করুণ দৃশ্য সামনে তুললেন এই জন্য। আমি যে বলেছি তা সত্য ফামান শাহ আফাল ইউমিন অমান শাহ আফাল ইয়াকফুর যদি ইচ্ছা যায় তো মেনে নিবি ইচ্ছা যায় তো মেনে দিস না ছেড়ে দিবি আমি আল্লাহ কিচ্ছু বলবো না তবে একটা কথা শুনে রাখ হাজা মা ওয়াদার রহমান এটা তো রহমানের ওয়াদা ওয়াসাদাকাল মুরসালুন তোর হাবিব যেটা বলেছে ওটা সত্য বলেছে ভুলে যাস না ভুলে যাস না আমার হাত ভাঙার বন্ধুরা বাবাজিরা আল্লাহ জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা এই জন্য আপনাদের কাছে আমি কথা শুনিয়ে গেলাম